নমস্কার, আমি সুশ্রী, আমি দৈপায়ন। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায় আরও একটি স্তুতি নাটক, যার নাম নব রামায়ণ। এটি লর্ড ভানু অ্যালবাম থেকে সংগৃহীত। এই স্তুতি নাটকটি বর্তমান পরিস্থিতির সাথে খুবই প্রাসঙ্গিক, একটু মজা আর একটু রাজনৈতিক তরজা। জানতে হলে দেখতে হবে আর মন দিয়ে শুনতে হবে আমাদের পুরো ভিডিওটি। চলো তাহলে শুরু করা যাক। একদম। নমস্কার, আমার আসবার কথা ছিল। ও তাই বুঝি, তা কই থেকে আসতাছো তুমি? দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলবো, মানে ভবতোষবাবুর সাথে আপনার তো কথাই হয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন। বসো বসো, অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্তবয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখতে পাই। কিরকম কি চিহ্ন? ওই মানে বড় হাতের একখানে আর তার সাইড দিকে একটা গোল, এই গোল লই এই যত গোলমাল। তাই এতে গোলমালের কি আছে? কি নাই, এই প্রাপ্তবয়স্কের চিহ্ন সিনেমায় দিলেই অপ্রাপ্তবয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝন যায়। কাপড় সোপড় খুলতে খুলতে মাইয়া লোকেদের কিনাস কিনাস জানি কয়। আপনি বোধহয় বলতে চাইছেন ক্যাবারের কথা? দেখছি একবার বাবারে, ক্যাবারে না তো বাবারে। এইবার বুঝেছি, আমাকে লুকিয়ে আমার ভাইকে নিয়ে গিয়ে এইসব অসভ্য নাচ দেখা হয়, তাই ভাবি এত খোশ মেজাজ কোথা থেকে এলো, নেতা হওয়ার পর থেকেই সব ভীমরতি ধরেছে। মা মা গো, অপরাধ নিও না মা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ভয় পাওয়ানোর কিছু নাই, ঘাবড়াইও না, উনি আমার স্ত্রী। উনি ওরকম জল ছড়িয়ে গেলেন কেন? ওইটাই হইল শান্তির জল, কোনো কাজ অথবা কথা অপছন্দ হইলেই ওই জল ছড়াইয়া আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা কইতে আসিল? ও হ্যাঁ, সিনেমা থিয়েটারের কথা কইতে আসিলাম। না না, বলছিলাম কি, আমি সিনেমা থিয়েটারের কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা। ব্যাপারটা একটু পরিষ্কার কই রাখো। এর মানে কম বয়সে যারা লেখাপড়া করার সুযোগ পাননি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্যই এই শিক্ষাকেন্দ্র। বয়স হইয়া গেলে কারোর কি কিছু শেখান যায়? কাঁসার কুসি থাকতেই তো শিখানের নিয়ম, তা এই ব্যাপারে আমি কি করতে পারি? এই আপনার বাইরের ঘরটা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগনের কথা, তা কি বই দিয়া বয়স্ক শিক্ষা শুরু করবা ঠিক করছো? ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়েই শুরু করব। খুব ভালো খুব ভালো, আমরা মানে দেশের নেতারা তারে রক্ষা পামু, রামায়ণ ভালো কইরা পড়া থাকলে আর কথায় কথায় নেতা গো দোষ ধরবো না। বাহ, যা ইচ্ছা তাই করবেন, দোষ করলেও জনসাধারণের কিছু বলতে পারবে না? নেতারা আবার কোনো দোষ করে নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেব, কোনোটাই তো করেন না, জনসাধারণকেই তো সেগুলো করতে হয়। রামায়ণ তো তাই কয়। আচ্ছা, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি? আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন, কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝানোর কি আছে, ধরো রাজা দশরথ তার 2 নম্বরই বউয়ের কাছে ধরাম কইরা একখান প্রতিজ্ঞা কইরা বসলো, কিন্তু দশরথের কিছু সাফার করতে হইছে সের লিগা, মরল তো তার ছেলে রামচন্দ্র, কেমন কিনা, তা হইলে মোরাল কি খারাইল? বাপ প্রতিজ্ঞা করব ছেলে পালন করব, বাপ দেনা করব ছেলে শোধ করব, সুতরাং নেতা ভুল করব জনসাধারণ ভুইগা মরব। বাহ, বেশ উদাহরণটা দিলেন তো। এরকম গাদা গাদা আছে। তা বলুন না আর দু একটা। ধরো আজকাল প্রায়ই দেখা যায় নিজের স্বার্থ গুছানের লিগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে, এইটা কিছু দোষের না। এর মূলেও কি রামায়ণ নাকি? নিশ্চয়, সুগ্রীব তার দাদারে মারণের লিগা রামের লগে রফার করে নাই, সেই লিগাই তো রাম বালির দফা রফা কইরা দিল, আন্ডারস্ট্যান্ডিং হইল রামের দরকার হইলে সুগ্রীব হনুমান রে দিয়া রামের হেল্প করবে। কখনো তো এভাবে ভেবে দেখিনি, কিন্তু এটা সত্যি রামায়ণে আছে। তারপর ধরো বিভীষণ, বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের দল থেকে রামের দলের টিকিট নিল কেন?
ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর। না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওয়ানে স্থানস নাই, আর পুরাণে আছে একমাত্র রামই রাবণেরে মারতে পারে। ব্যাস সব পরিবারে রামেরে ভোট দিয়া দাদারে কায়েত কইরা দিল। তবে স্ত্রী সরমা ব্যালট পেপারে উল্টা ছাপ দেওয়ানে একটা ভোট ক্যান্সেল হইয়া গেছিল, তাই নেতারা বিভীষণের পলিসি ফলো করে। আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে, মানুষ তো আর মুখ দেখে আমারে ভোট দেয় নাই। হ্যাঁ তারপরে যা কইতে আসিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগা অকাল বোধন করলো, এখন প্রাণ যায় আমাগো। সে কি অকাল বোধনের কি পক্ষ ফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো পার্ক, ছোট গড়ি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা একেবারে মেন রাস্তায় আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হয়েছে সান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইব, কতগুলি ভোট বরবাদ হইয়া যাইব সেই খেয়াল আছে। তারপর ফ্যামিলি লাইফের কথা কই। হ্যাঁ মায়া লোকের এই যে সোনার উপরে লোভ, এইটাও হয়েছে রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে, কিভাবে এলো? আইল অবশ্য রামের বোকামিতেই। 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন সেঞ্জে গেলি তখন একলা যা। বউরা অবশ্য চিরকালই নানা রকমের ফ্যাকড়া তুলব, না কান দিলেই হইতো, আর দিলেই বলেই তো লঙ্কা কাণ্ডের গ্যাঞ্জামে জড়াইয়া পড়লি। ও রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকেই দায়ী করছেন? আলবাত, কি দরকার ছিল তোর জাওনের? আরও তো 3টা বউ 3টা শাশুড়ি আসিল, তাগো লগে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা তাও মানলাম, স্বামী ছাড়া থাকতে পারোস না, গেলি গেলি, শান্ত হইয়া বই চলাফেরা কর। তা না, বনে গিয়াও সোনার হরিণ ধৈরা দাও, সোনার হরিণ ধৈরা দাও বইলা ঘ্যানর ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সীতা তো সোনার হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। শুধু পুষতে দিলে সীতার কখনো পোষাইতো না, রাম ধরতে পারে নাই তাই রক্ষা। ধৈরা আইনা দিলেই পরের দিনই সীতা তার চাল চারাইয়া সোনা গলাইয়া বার কইরা নিত। অস্বীকার করি না, কোনো কোনো মেয়ের হয়তো গয়নার লোভ থাকতে পারে, কিন্তু সীতার লোভ ছিল না? বনে যাওয়ানোর সময় গয়না পইরা যায় নাই? রাবণ যখন তারে ধৈরা লইয়া যাইতে আসিল তখন 2-4 খান এইদিক ওইদিক ফেলতে ফেলতে যায় নাই? সেগুলি আইল কৈত্রিকা। আমার স্ত্রীরও ওই দোষ আছে, যখনই কোনোখানে যাইব একেবারে গয়না পুরা পইরা যাইব। কেন যায় জানো? সিটাইতে সিটাইতে আইব যাতে আমি জানতে পারি কে তারে ধৈরা লইয়া গেল। আবার দেব দেবী নিয়ে অকথা কুকথা, এই নিয়ে 3 বার হলো, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। অহন 2 মিনিট চুপ কইরা থাকতে হইব মা। কেন বলুন তো? এইটাই হইল ওনার লগে আমার ভদ্রলোকের চুক্তি, 3 বার পাপ করলেই 2 মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না 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 না, দাঁড়াইতে হয় না দাঁড়াইতে হয় না, বৈশা বৈশা করলেই হয়। 2 মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন, বেশ লাগছিল কিন্তু শুনতে। লাগবই তো, এ যে হইল নব রামায়ণ, এত বিচার কইরা কয়টা লোক পড়ে। কুম্ভকর্ণ অত বড় বীর, রাবণ হাম্মগের মতো কাঁচা ঘুম থেকে তুইলা তারে যুদ্ধে পাঠাইল, কি রেজাল্ট হইল? ব্যাঘরে প্রাণ হারাইল। এই রোগটা আমার স্ত্রীরও আছে, রোজ সকালে আমারে কাঁচা ঘুম ভাঙাইয়া কয় দুধ আনো, রেশন আনো, কেরাসিন আনো, বাজার আনো। হ্যাঁ এইসবও তো একরকমের যুদ্ধই, বুঝবো মজা, যেদিন ওরম ব্যাঘরে মরুম আমার আর কি, ঠ্যাং সরাইয়া কাটা চচ্চড়ি খাওয়ান বাইর হইব নি তখন। কি অলক্ষণে কথা মা, মাগো আমাকে তুলে নাও, শিগগির তুলে নাও, আমি যেন শাঁখা সিঁদুর পরে কোলে মাথা রেখে যেতে পারি মা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কতবার মানা করছি এইসব আ কথা কুকথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর ওর না, রামায়ণ রামায়ণ পড়ে যে মায়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। কেন দোষ দিমু না? এই ধরো লক্ষণ, গুন্ডি কাইটা পই পই কইরা কইয়া গেল বৌঠান গুন্ডির বাইরে যাইও না। তোর ফাজলামি কইরা গুন্ডির বাইরে যাওয়ানের কোন কাম আসিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা আসিল সীতারে ফুসলাইয়া লইয়া যায়,
আমার স্ত্রীও কথা শুনে না, যখন তখন বাইরে হয়ে যায়। বুঝবো বুঝবো ঠেলা, যেদিন কোনো জুলফিওয়ালা রাবণ ওরে চিন্তাই করে লইয়া যাইব। তখন কিন্তু জটাই পাখি প্রাণপণ বাধা দিয়েছিল। লাভ হইল কি, জটাই উড্ডানাটাই কাটা গেল। আজকালের দিনে এরম একটা পক্ষী পাওয়ন যায়, চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানি আসতো বলো দেখি। আচ্ছা লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট মাকাল ফল একটা গবেট। সে কি এই কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল। দাদা দাদা ভাই ভাই ব্যাপারই না এটা। আসল কথা হইল গিয়া, একটা বড় ক্ষমতাওয়ালা লোকের সামসা না হইতে পারলে তো আর ফোর ফ্রন্টে আসা যায় না, তাই দাদা দাদা। কিন্তু লক্ষণ বেশ বীরও ছিল। আমার বলপলার মতো। কি বললেন? যত বীরত্ব মায়া লোকের কাছে, সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাদের লগে। এক বানেই জ্ঞান হারাইয়া একেবারে দাঁতে হিটকি দইরা পইরা রইল। হনুমান ওষুধ না আইনা দিলে তো দাঁতের পাটি খুলতো না। অথচ দেখো, বনে এতদিন আসিলি, সেখানে একটাও মানুষের মুখ দেখতে পাস নাই, মায়া লোক তো দূরের কথা। তা যাই হোক, রাবণের বোনটা সাইজা গুইজা আইল, না হয় একটু বেশি ডলাডলি পোনা করছিল, গায়ে নামাকলেই হইতো। ফস কইরা মস্তানি কইরা তার নাক কাটনের কি দরকার আছিল? একেই খেদা নাক, কাটলে পরে কি থাকে আর? নাকটা যদি চোখা হইতো তা হইলে সুরপনাকা অতটা অফেন্স নিত না। আর রামচন্দ্র, তার চরিত্র তো কিছুই নাই, হরধনু ভাইঙ্গা সীতারে বিয়া করছিল। এই রে ফল কইরা, আমার মেজো পোলা পাশের বাড়ির সীতারে বিয়া করণের লেগা ধনু ভাঙ্গা পণ লইছে। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন, আদর্শ রাজা তো। পাবলিকের প্যাদা নির্ভয়ে যে নাকি নিজের বউরে আগুনে ঢুকতে কয়, সে আবার আদর্শ রাজা। পাবলিক রে ভোটের সময় খেপানো চলবো না, রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকের ডিম্যান্ড মাইনা নিতে হইল। আর শত্রুঘ্নের কথা কিছু বলুন। ওইটার নাম যে কে দিছিল কে জানে, কানাপোলার নাম পদ্মলোচন। একটা শত্রু জীবনে মারল না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন। হার সামারের নাম কৃপাসিন্ধু, বরং ভরত রে কোন যায় সালুমাল। জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মারধর খাইয়া মরব, তাই দাদা অর্থাৎ রামচন্দ্রের খড়মজোড়া খুইলা আইনা দিব্যি তার আড়ালে বইয়া 14 বছর রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতো। যা করে সম্রাট শাহজাহান আমি কেউ না, ভরতও তাই। যা করতে আসে দাদার খরম আমি নিমিত্ত মাত্র। এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইছে। মা ক্ষমা করো মা, এই মিনসেকে বোবা করে দাও, নয় তো আমাকে কালা করে দাও। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার। কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে সেটা হইতে আছে কই? সত্য কাম করো লোকে কইব পাঠা, সত্য কথা কও ঠেঙানি খাইবা, সৎ পথে থাকো না খাইয়া মরবা। সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গলাভ হয়? হ্যাঁ তখন হইতো, তখন তাড়াতাড়ি ডেসপ্যাচ হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎ পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে হইতেই ডেসপ্যাচের আগেই পয়সা যাইব, স্বর্গে পচা জিনিস এলাও করে না। খুব মুশকিল হলো তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব। জ্ঞানের আলো কে দিব? ডিবিসি বিপিএল সাঁওতাল ডি ব্যান্ডেল কেউ তো আর এই আলো তৈরি করে না। তারা যে আলো তৈরি করে পাঠায় তাতেই আমরা কুলায়া উঠতে পারি না, আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি। তবু রামরা বনের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল তাই রক্ষা, না হইলে যা পরিবেষ্টিত হইয়া আসি তাহার উপর যদি তাগো বংশধরেরা পয়সা থাকতো তাহলে তো কাম সারছিল। তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতো কিছুই নেই? একটা ব্যাপার ছাড়া, সেইটা কিন্তু বিজ্ঞানে আছে। রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো? কও তো, জর্জারি হইলে গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেয় কেন? এর জবাব রামায়ণে আছে? আছে, শরীরে এত জায়গা থাকতে থার্মোমিটার বগলে দেয় কেন? বুঝতে পারছি না, এও রামায়ণ? নিশ্চয়, আমাগো পূর্বপুরুষকে হনুমান, হনুমান বিশল্যকরণী খুঁজা না পাইয়া পুরা গন্ধমাদন লইয়া মারল লাফ। কথা ছিল সূর্য ওঠনের আগে ওষুধ খাওয়াইতে হইব,
কিন্তু হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে ওঠে, কপাট কইরা সূর্যরে দৈরা বগলে সাইপা ধরলো। তাহলেই বুঝো ব্যাবাখির তো বগলেই, তার থেকেই সায়েন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের পলিসি চালু করলো। নমস্কার। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। আমাদের কাবাল কেমিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন।